গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে সকাল থেকে ড্রয়িং স্কুল, ড্রয়িং ক্লাস, ভালো ভালো খাবার দাবার এইসব কিছু নিয়েই একটা সুন্দর দিন কাটে। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, এখন কুরকুরি আঁকতে এসছে। এই যে কুরকুরি এখন আঁকা শুরু করে দিয়েছে, বাট একটু পরে যাবো ড্রয়িং স্কুলে। বাট আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল দিন ইন দ্য সেন্স আজকে হচ্ছে 14th of July, আর 18th আমার বার্থডে। তো তাই জন্য আজকে একটুখানি ড্রয়িং স্কুলে, এভরি ইয়ার আমি যেটা করি, মানে আমি করি না, এটা ডেভিড করে। ডেভিডের খুব ইচ্ছে যে বছরে একদিন অ্যাটলিস্ট ওদের জন্য আমি কিছু করি। তো ওই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আজকে শানকে দিয়ে ফুডি বাই দ্য লেন থেকে সমস্ত রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছে। তো আজকে সেইগুলোই সব ডিস্ট্রিবিউট করবে। ডেভিড এটা পুরোটা নিজে থেকে করেছে। তো এইসব দিক থেকে আমি ভীষণ লাকি যে আমি একটা এরকম হাজব্যান্ড পেয়েছি, ডেফিনেটলি। আর চলো এখন পুরো দিনটা শুরু করা যাক, আর দেখাচ্ছি আমি আজকে কী কী করছি অ্যান্ড অল। তো চলো চলো দেখাই আজকে কি আমাদের মেনুতে আছে। তো দুপুরবেলা মেনুতে আছে হচ্ছে ইলিশ মাছ, ডিম দেওয়া ইলিশ মাছ দুপুরবেলা, সাথে গরম ভাত, একটা আলাদাই ব্যাপার। ব্রেকফাস্টে রান্না হয়ে গেছে এখানে পানির, পানির হচ্ছে ব্রেকফাস্ট। তারপরে হচ্ছে এখানে হয়েছে পরোটা, ও পরোটা রুটি দুটোই আছে মানে, এখানেও কিন্তু কম নেই। এখানে হয়ে যাবে ফ্রাইড রাইস আজ সকালবেলা, ফ্রাইড রাইসটা প্রপারলি দেখানো যাচ্ছে না, দাঁড়াও। ফ্রাইড রাইস, পানির, আর যার পরোটা ইচ্ছা করবে সে পরোটাও খেতে পারবে। ফ্রাইড রাইসে চিকেন আর লটস অফ এগস আছে, বাহ। যেহেতু দুপুরবেলা হয়ে যায় তাই আমি ভাবলাম যে লাঞ্চে খাওয়ার মতো কিছু নিয়ে দেওয়া যাক। তো আমি শানের সাথে প্রথমে কনসাল্ট করেছিলাম, নর্মালি আমি মিও আমরে রিফ্রেশমেন্ট দিয়ে থাকি। তো আমি শানের সাথে কনসাল্ট করে আমি ওই বললো আমাকে যে রাইসের ওপর কিছু দেওয়া যাক। তো ছিল হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির আর একটা করে সুইটস, আর এটা পুরোটা আমি অর্ডার করেছিলাম ফুডি বাই দ্য লেন থেকে। তো ডেফিনেটলি মানে ওটা যখন ওরা অর্ডার করে দিয়েছিলো, এটা যেমনি হেলদি ছিল তেমনি বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তো ডেফিনেটলি যারা যাদের স্পেশাল অকেশনে বা এরকম পার্সেল চাও, তো ডেফিনেটলি মানে যেটা স্ক্রিনে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল আর খেতেও ভীষণ ভালো ছিল। আর ওরা আমাদেরকে পুরো আমার ড্রয়িং স্কুল অবধি এসে খাবারটা ডেলিভারিও করে দিয়ে গেছে। সো ইটস লাইক চেরি অন দ্য টপ, তো আর কি চাই। ওদের বিভিন্ন ধরনের কম্বো আছে, মানে এটাই করতে হবে তার কোনো মানে নেই, অনেক ধরনের কম্বো মানে ওদের লিস্ট আছে। তো যেরকমভাবে বলবে সেরকমভাবেই ওরা বানিয়ে সার্ভ করে দেবে, যে কোনো স্পেশাল অকেশনে, ডেলিভারি পারপাস বা অন্য কিছু হতে পারে। তো নর্মালি এদের কম্বোর প্রাইস স্টার্ট হয় 90 rupees থেকে। তো ইটস আ ভ্যালু ফর মানি অ্যান্ড পকেট ফ্রেন্ডলি অলসো, সো সবাই এটা নিয়ে ভাবা যেতেই পারে। তো আমার যেটা হচ্ছে স্পেশাল ব্যাপার যে এদের সাথে সময় কাটিয়ে, এদের সাথে টাইম স্পেন্ড করে আমার কিন্তু প্রত্যেক বছর এই দিনটা ভীষণ স্পেশাল মনে হয়। এরা আমার লাইফে সত্যিই স্পেশাল, আর আমার এই দিনটা আরও স্পেশাল মানে তৈরি করে, আর এটার জন্য ডেফিনেটলি ডেভিড হ্যাটস অফ। মোটামুটি একটা ঝড় সামনে বাড়ি এসছে, আসলে এতটা রাশ হয়ে গেছিল আর বুঝতে পারিনি। আর প্রত্যেকটা স্টুডেন্ট আজকে এসছে, তো খুব ভালো করে মানে ফুডি বাই দ্য লেন থেকে ভাই পুরো পার্টি করে সবকিছু এত সকাল সকাল ডেলিভারি করেছে, আর একটা এত সুন্দর ওরা বানিয়েছিল জিনিসটা, আমার ভীষণ ভালো লেগেছে। যদি তোমরা কেউ তোমাদের স্পেশাল দিনে এরকম খাবার দাবার দিতে চাও, তো ডেফিনেটলি আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ওদের সাথে কানেক্ট করতে পারো। ভীষণ ভালো ফুড কোয়ালিটি, খুব ভালো মানে বাচ্চাদের খাওয়ানোর জন্য নির্দ্বিধায় দিতে পারবে, মানে কোনো রকমের কোনো অসুস্থতা বা এইসব আসবে না, আমি এটা কমিট করতে পারি। আর মেন জিনিস যেটা হচ্ছে আমি কত গিফট পেয়েছি সেটা দেখাচ্ছি। এই যে রিতর্ণা একটা কিউট কার্ড দিয়েছে, সৌম্যরূপ একটা কার্ড দিয়েছে, বাকি হচ্ছে এত আমি চকলেটস গিফট পেয়েছি। আর এটা হচ্ছে অরিশ দিয়েছে আমাকে, খুব সুন্দর হয়েছে।
এত গিফট পেয়েছি, এখন 1 বছর ধরে আমি এতগুলো চকলেট খেলে কতটা ক্যালোরি গেইন করো বুঝতেই পারছো। মানে আমার স্টুডেন্টরাও চায় আমি যেন রোগানো হই, আমি যেন সবসময় এইরকমই থাকি। স্পেশাল দুপুরে মেনুতে আছে করলা ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকে চচ্চড়ি, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট বেঙ্গল ইলিশ, এটা মানে এটা পেলে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। আর এটা হচ্ছে বাঙালি স্পেশাল ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা, এটা হচ্ছে আমি পুরো ফ্যান। দুপুরের ভুরি ভোজের পর এখন সন্ধেবেলার পালা, আর রবিবার আর বাড়িতে আছি, তার মানে সারাদিন খালি খাওয়া আর খাওয়া। তো একটা খাওয়া শেষ হলেই আবার পরে কী খাবো সেটাই প্ল্যান চলতে থাকে মাথার মধ্যে। তো শান গেছিলো যেটা কুমোরটুলিতে রিংমো বলে একটা দোকান আছে, আমার অনেক রিলস আছে অনেক ব্লগ আছে, ওখান থেকে চিকেন পকোড়া এনেছিলো, ওটা খেতে না বেশ ভালো হয়, মানে এখানে পুরো সলিড চিকেন আর কোনো রকমের কোটিং থাকে না, তো দারুণ খেতে লাগে এটা। আর সাথে দিয়ে দিয়েছে ওরা ফ্রেশ সালাদ, তো ফাড়াফাড়ি একটা ইভিনিং এনজয় করছিলাম। এবার ডিনারের পালা, তো ডেভিড মা ইলিশ মাছের ভাজাটা বেশি ভালোবাসে তেল দিয়ে খেতে, তাই মা ওর জন্য ইলিশ মাছই ভেজে দিচ্ছিল। আর সর্বশেষে একটা দেশি মালাই কুলফি ব্লিঙ্কিটা অর্ডার করে দিয়েছিলাম, আর এটা ফার্স্ট টাইম আমরা খেলাম, এটা ফাটাফাটি খেতে ছিল। এটা প্রাইসটা অনেকটাই নিয়েছিল, প্রায় 200 টাকার মতো, বাট কোয়ান্টিটিটা এতটা দেবে আমি বুঝতে পারিনি, কোয়ান্টিটিটা বেশ ভালো। আর এটাতে তো প্রায় 6 জন 3টে করে পিস থাকে, 6 জন ইজিলি খেয়ে নেবে। সব মিলিয়ে এটাই ছিল আমার দিন, আর তোমাদের যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা তাহলে ডেফিনেটলি লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে অনেক অনেক ভালো।